ব্যাপার খেয়াল করেছো কখন? ভেজা চুলে মেয়েদের অদ্ভুত সুন্দর লাগে, তাই নাকি? বাহ, মজার তো। এরকম অদ্ভুত আর কি কি জানো? এই যে, যেমন মেয়েদের বেবি হওয়ার পর মেয়েদের চেহারায় মায়ের পরিমাণ অনেক বেড়ে যায়, অনেক ঝগড়াটে রাখি মেয়েদের তখন অনেক মায়াবী মনে হয়। তা ঠিক বলেছ। এবার তোমার পছন্দগুলো একটু জানি। মানে? পাহাড় না সমুদ্র? সমুদ্র। চা নাকি কফি? কফি। আইসক্রিম, চকলেট নাকি ফুচকা? তিনটাই। ফেসবুক নাকি টুইটার? ও, আই ফরগট, কাল আমাকে একটা অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। আজকে গেলাম, বাই। হ্যালো। এতক্ষণ লাগে ফোন ধরতে, কি করছিলি? ওই ফেসবুকে চ্যাটিং। কে, ওই ছেলেটার সাথে? ফেসবুকে তো একজনের সাথেই কথা বলি। আবার প্রেমে পড়ে গেলি না তো? প্রশ্নই উঠে না। ওই ফেসবুকে কথা পর্যন্ত কখনো দেখাও হবে না। আর তুই তো জানিস আমি পছন্দ করি রিফাত। তোমার আইডির নাম একজন ভালো ছেলের থেকে পুচ ভালো দিলে কেন? এমনি ইচ্ছে হলো। আর বুঝ বালক এবং একজন ভালো ছেলে তো একই কথা। সেটা মানছি। আচ্ছা, কালকে তাহলে প্ল্যানিং কি? আলাদা কোনো প্ল্যান নেই। আচ্ছা, তোমাকে একটা কথা বলবো? আজ তোমাকে দেখতে ইচ্ছা হচ্ছে, আমি কি তোমার একটা ফটো পেতে পারি? ফটো? ফটো কেন, কোনো সমস্যা? Thank you.
হ্যাঁ রিমি, কি রে এত রাতে? একটা ঝামেলায় পড়েছি। আবার কিসের ঝামেলা? ফেসবুকে ওই ছেলেটা আমার ফটো যাচ্ছে। এতে ঝামেলার কি আছে? ডিরেক্ট মানা করে দে, বলে তো ফটো দেওয়া যাবে না। নিষেধ করতাম, কিন্তু আজকে বেচারার বার্থডে, মানা করতে পারছি না। তাহলে আর কি করা, ফটো দিয়ে দে। মাথা খারাপ? কখনো সামনাসামনি পড়লে কি ঝামেলায় পড়বো জানিস? শোন, তোকে একটা ভালো বুদ্ধি দিই। ফেসবুকে বিউটিফুল বাংলাদেশি গার্লস, ঢাকা কিউট গার্লস এই টাইপের কিছু পেজ আছে, তুই ওখান থেকে একটা মেয়ের ছবি ডাউনলোড দে, দিয়ে ওকে পাঠিয়ে দে। ব্যাস, ঝামেলা শেষ। ওকে দোস্ত, একটা ছবি পাইছি, ঠিক আছে? ওকে বাই। হ্যাঁ, তোমার শাড়ি খুব পছন্দ? তবে খুব বেশি একটা পরা হয় না, কাজে গেলে সালোয়ার কামিজই পরি। কাজে মানে? মানে ইউনিভার্সিটিতে গেলে আর কি। আচ্ছা আচ্ছা, তাহলে যাই। আরে আনিল, আপনি এখানে দাঁড়িয়ে যে। রিক্সা পাচ্ছে না। ও আচ্ছা, রিক্সা ওই তো একটা। আরে রিক্সা, আপনি রিক্সাটা নিয়ে চলে যান। রিফাত সাহেব, আপনার বাসা তো আমার বাসার পথেই, তো আপনি কিন্তু আমার সাথে যেতে পারেন। না না, ঠিক আছে, আমি অন্য একটা রিক্সা নিয়ে চলে যাব। রিফাত সাহেব, এখন আর এলাকায় রিক্সা পাবেন না, আর দুজনের বাসাতে একই পথে, জান না প্রবলেম কি। আচ্ছা প্লিজ। উপরে অফিসে দেখলাম না যে, ও আমি একটু শপিং এ গেছি। অফিসে কি নিয়ে যাওয়ার মতো কেউ নেই? না। চুপচাপ কেন? এমনি। আচ্ছা, আপনি আমাকে একটা বিষয় হেল্প করবেন? চেষ্টা করব। ধরুন একটা ছেলে বোকা, মানে মেনেই নিলাম সেই ছেলেটা বোকা, কম বোঝে বা বোঝেই না। এখন একটা মেয়ে যদি ওই ছেলেকে নিজের মনের কথা বলতে চায় বা বলে ফেল, তাহলে কী হবে? মানে ছেলেটা কী ভাবতে পারে? আমরা একটু বেশি এত কিছু চিন্তা করতে গেলে তো আসলে অনেক কিছু হারাতে হয়, তাই আমার মনে হয় যে মেয়েটার উচিত
এত কিছু না ভেবে সরাসরি নিজের ভালো লাগার কথা ছেলেটাকে বলে থাকে। আমার তাই মনে হয়। ফেসবুকে তোমার সাথে প্রথম পরিচয় থেকে কেমন যেন একটা ভালো লাগা কাজ করে। এরপর একে একে কেমন করে জানো তোমার উপর একদম নির্ভরশীল হয়ে পড়লাম। সকাল থেকে রাত পর্যন্ত ফেসবুকে কথা বলা, কখন কোথায় কি হলো সবই যেন তোমাকে জানাতে হবে। তুমি কি বলছো আমার জীবনে তুমি কতটা গুরুত্বপূর্ণ? তোমার নামটাও কখনো জানা হয়নি, জানতে চাইও না, আমি শুধু তোমাকে চাই। এভাবে জানানোটা কি ঠিক হবে? আজকে বাদ দিই, আগের অবস্থাটা জানার চেষ্টা করি। আচ্ছা, একটা সাজেশন দিতে পারবে? পারবো কিনা জানি না, তবে চেষ্টা করব। ধরো একটা ছেলে একটা মেয়েকে পছন্দ করে, কিন্তু ছেলেটা তাকে বলতে পারছে না, ছেলেটা কি করা উচিত? ছেলেটার উচিত মেয়েটাকে সব স্পষ্টভাবে নিজের মনের কথা বলে থাকা। কি ব্যাপার, আজকে আপনি অফিসে আসলেন না যে? শরীরটা ভালো লাগছে না। কেন, কি হয়েছে? হালকা জ্বর। ও, জ্বর?
তো আপনি ডাক্তারের কাছে যাননি? না, ডাক্তারের কাছে যাওয়ার মতো কিছু হয়নি। এমনি হালকা জ্বর ছেড়ে যাবে। ও না, আসলে আপনাকে অফিসে দেখিনি তো তাই টেনশনে পড়ে গেলাম। টেনশনে পড়ার মতো কিছু হয়নি। কাল দেখা হবে অফিসে। টেক কেয়ার, বাই। থ্যাংকস ফর কলিং। এতক্ষণ মনে অনেক খারাপ ছিল, এখন একটু ভালো। কিরে, কি খবর? এই তো ভালো। কোনো সমস্যা? না, কি হয়েছে? কিছু না। এই তুই কাঁদছিস? আনিলা, কি হয়েছে আমাকে বল প্লিজ। ওকে, ঠিক আছে, আমি কাল সকালে আসছি। এতটা আপসেট হওয়ার কি আছে? রিফাতে তো অন্য কারোর সাথে সম্পর্ক থাকতেই পারে। জানি না কেন যেন খারাপ লাগছে। আমি যে কেন ওকে বলতে গেলাম বুঝতে পারছি না। বাদ দে তো। আমার মনে হয় কি জানিস, ফেসবুকে ওই ছেলেটার সাথে আমি অকারণে কথা বলতাম না, এ কারণে আমার সাথে এরকম হচ্ছে। তা হতে যাবে কেন? কারণ সেই ছেলে নানাভাবে বোঝাতো সে আমাকে পছন্দ করে, আমার তখনই তাকে অ্যাভয়েড করা উচিত ছিল, আমি তা করিনি। আমি অনেক বড় ভুল করেছি, কারণই পানিশমেন্ট পাচ্ছি। বাদ দে না আনিলা, তুই তো ফেসবুকেই কথা বলেছিস, তুই তো আর ওর সঙ্গে প্রেম করিসনি, তাছাড়া তোর দিক থেকে তো তুই ক্লিয়ার। ডিঅ্যাক্টিভেট করলি না?
ফেসবুক ডিঅ্যাক্টিভ করে কেন? আমি আসলে সেদিনের জন্য দুঃখিত। আমি আপনাকে বিষয়টা বুঝিয়ে বলতে পারতাম। না না, তো আপনার গার্লফ্রেন্ড কেমন আছে? কদিন ধরে খুঁজে পাচ্ছি না। মানে আমি তাকে হারিয়ে ফেলেছি কোথায়? সত্যিকারের ভালোবাসা কখনো হারিয়ে যায় না। নিজের ভালোবাসার উপর বিশ্বাস রাখুন, একদিন দেখবেন ঠিকই পেয়ে যাবেন। তোমাকে খুঁজছি। মানে তুমি ফেসবুক ডিঅ্যাক্টিভ করছো কেন? আমি কয়দিন ধরে তোমাকে পাগলের মতো খুঁজছি। এক্সকিউজ মি, কি বলছেন আপনি এসব? আপনার কি মাথায় প্রবলেম আছে? আমাকে দেখে তাই মনে হচ্ছে। আই থিঙ্ক আপনার কোথাও ভুল হচ্ছে। ভুল হচ্ছে? এই যে ছবিটা, এই ছবিটা নিশ্চয় ভুল না? এই ছবিটা তুমি আমাকে পাঠিয়েছো।
আমি বুঝতে পারছি না তুমি কেনই বা ফেসবুক ডিঅ্যাক্টিভ করলে আর কেনই বা এরকম করছো। আরে ব্যাপারটা বুঝতে পেরেছিস? না আমি তো কিছু বুঝতে পারছি না। শোন কি ঝামেলা করলো বলতো? কোনো ঝামেলা না, আমার মনে হয় তোর ছবি দিয়ে কেউ ফেক আইডি করে তার সাথে চ্যাটিং করেছে। আমি বুঝতে পারিনি, তারপর আসলে দিবি তার সাথে চ্যাটিং, তারপরে মামা ব্লক। চল আসলাম, খুব সরি, আমি আসলে ঠিক বুঝতে পারিনি, মানে অনেক আননোন আছে তো সবাইকে ঠিক বিশ্বাস করতে পারি না, বাট আই ক্যান ট্রাস্ট ইউ। আর আমি দেখছিলাম আমি ফেসবুক ডিঅ্যাক্টিভ করলে তুমি আমাকে খুঁজে পাও কি না। তুমি না মানে আসলেই এরকম শান্ত চুপচাপ স্থির একটা মেয়ে এরকম করতে পারে? শোনো তুমি না আমার রিয়েল আইডিটা রাখো, তুমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে কম অ্যাকসেপ্ট করো। আচ্ছা ঠিক আছে, তোমার আইডিটা বল। রাহিয়া রিয়া। রাহিয়া রাহিয়া রিয়া, এটা আসল তো? এটা আস। ওকে তাহলে আজকে আসি। হ্যাঁ আমি ওর অনেক বড় ফ্যান, এ কথা তো তোমাকে অনেকবার বলেছি। তাই বলে প্রোফাইল পিকচার দিয়ে রাখতে হবে? তাহলে কি করব? নিজের পিক দাও। আচ্ছা পরে দিচ্ছি। নো, রাইট নাও। আচ্ছা আচ্ছা দিচ্ছি। তোমার মোবাইল নাম্বারটা দেওয়া যাবে? আপনি বলেছিলেন অপেক্ষা করতে, আমি ঠিক ঠিক পেয়ে যাব।
আমি আমার পছন্দের মানুষের সন্ধান পেয়ে গেছি। কংগ্রেচুলেশনস। থ্যাংক ইউ। জেনে ভালো লাগলো। তো আপনার কি অবস্থা? এই তো চলছে। আসলে আমার ফাইলটা জমা দিতে হবে, তো আমি আসি। সারাদিন রিক্সা ঘুরবো। রিক্সা ঘুরে তোমার আজ ক্লাস নেই? আচ্ছা, ক্লাস নিয়ে তোমাকে টেনশন করতে হবে। তুমি এত ক্লাস মিস দাও আগে বলনি তো। কথায় কথায় খালি আগের কথা বলো কেন? আগের কথা ভুলে যাও, এখন এটা ফেলে দাও। এত চঞ্চল কেন তুমি? ফেসবুকে যখন কথা বলতে তখন তো একদম চুপচাপ ছিলে। চুপচাপ ছিলাম না, আমি এমনই ছিলাম। তুমি বুঝতে ভুল করেছো। মামা চলে আসেন, কথা শেষ। আসো। শুনেছি মেয়েদের অনেক রূপ থাকে। আমি অলরেডি তোমার দুটো রূপ দেখে ফেলেছি। দুটোই খুব পচা? না, দুটোই অনেক সুন্দর, তবে একটু ভিন্ন থাকে। তাই নাকি? তাই তো। তুমি বলতে তোমার শাড়ি অনেক পছন্দ, সেলোয়ার কামিজ পরো, কিন্তু গত এক মাস ধরে দেখছি তুই শুধু জিন্স আর টপস, শাড়ি আর সেলোয়ার কামিজে দেখাই নেই। মানুষের পছন্দে পরিবর্তন হতে পারে না? তা পারে। আচ্ছা, তুমি বদলে যাবে না তো? সেটাও হতে পারে। সেই সুযোগ তোমাকে আর দিচ্ছি না। তোমার জন্য দেখি পাঠো না। Will you be with me forever? Hello. Kire, sara din khub ghulli mone hoy? Hmm. Ta ki holo?
আমাকে প্রপোজ করলো। রিয়েলি? একদম প্রপোজ? ওই ওরকমই। তুই কি বললি? কিছুই না। দোস্ত, দিস ইজ নট ফার্স্ট টাইম। আমি জানি, তারপরও কেমন যেন। এত আবেগী হলে হয় না বন্ধু। আবেগী তো কখনোই ছিলাম না বন্ধু। মামা, দুটো ফুচকা দিবেন, একটাতে অনেক ঝাল দিবেন। আর তুমি? তুমি তুমি জানো না আমি ঝাল খাই কিনা? মনে নেই তো, বলো না ঝাল খাও কিনা। ঝাল খাও, রাইট? মামা, দুটোতে প্রচুর পরিমাণে ঝাল দিবেন, তাড়াতাড়ি। একটু তাড়াতাড়ি দেন না। আপনাকে খুব চিন্তিত মনে হচ্ছে। না, আপনি তো সবই জানেন, একটা সময় রাহের সাথে ফেসবুকে কথা হতো, তখন ছিল একরকম, আর এখন একদম অন্যরকম। তখন ছিল চুপচাপ, একদম শান্ত, কথা কম বলতো, আর এখন এতটাই চঞ্চল যে আমি কথা বলার সুযোগ পাই না। ভার্চুয়াল লাইফ আর রিয়েলিটিতে একটু পার্থক্য থাকবেই, যদিও এটা আপনাকে মানতে হবে। সেটা আমি মানছি, কিন্তু পছন্দগুলো কেন উলট পালট হবে? সব ঠিক হয়ে যাবে, একটু সময় দিন না, মনে কোনো সংশয় রাখবেন না। আমার মনের মধ্যে কোনো সংশয় নেই, আসলে মনটাকে তো লাগাম দিয়ে বেঁধে রাখা যায় না, তাই ওলট পলট অনেক কিছুই ভাবায়। আচ্ছা বাদ দেন, চলেন আজকে আমি আপনাকে কফি খাওয়াবো। যার কথা আপনাকে বলেছিলাম, আর রাহিয়া ও হচ্ছে আমার কলিগ আনিল। হ্যালো, কেমন আছেন? আসলে আমার একটু কাজ আছে, আমি তাহলে আসি। ওকে, বাই বাই। কফি খেতে পারি?
কি রে, শরীর খারাপ? একি তোর তো অনেক জ্বর, কি করে হলো এমন? তিনি গতকালকে রিপার তার গার্লফ্রেন্ডকে নিয়ে এসেছিল অফিসে, আমার সাথে পরিচয় করিয়ে দিয়েছে। মেয়েটা কে? আমি ফেসবুকে বুঝ বালককে যে ছবিটা পাঠিয়েছিলাম সেই মেয়ে। মানে বুঝ বালক ছবি? রিফাতি বুঝ বালক, এতদিন কথা বললাম আমি বুঝতেও পারিনি তা। আর ও জানে না যে আমি অবুঝ বালিকা, আর কাকতালীয় ভাবে রিফাত খুঁজে পায় সে মেয়েটাকে যার ছবি আমি পাঠিয়েছিলাম। তুই তাহলে রিফাতকে গিয়ে সবকিছু বলছিস না কেন? বলে লাভ কি, কি বলবো আমি? আর তাছাড়া ওরা দুইজন না অনেক হ্যাপি আছে। আমি জানি আমি কি করছি আনিলা। এতগুলো মাস রিফাত আমার মধ্যে শুধু অবুঝ বালিকাকে খুঁজেছে কিন্তু পাইনি। কি করে পাবে বলুন, দুটো মানুষ কি এক হতে পারে? কিন্তু আপনার পাঠানো আমার ছবিটাকে তো আর ও অবিশ্বাস করতে পারে না। আর আমাদের মধ্যে এতদিন যা ছিল দ্যাট ওয়াজ ফান। আমি রিফাতকে সব কিছু বলেছি, ফেসবুকের কারণে এরকম বিড়ম্বনা আমাকে প্রায়ই পড়তে হয়, তাই এবার একটু মজা করলাম। কিন্তু রিমির কাছ থেকে সব কিছু শোনার পর আমার মনে হলো এবার মজা করা একদম ঠিক হবে না। অ্যাটলিস্ট ওয়েট, খুব ভালো লাগছে অন্তত এই ঘটনাটার কারণে তোমাদের দুইজনের মিলটা তো হলো। রিমি চলো আমরা দুজন এখান থেকে যাই, তাহলে কাবাব মেয়ে হাড্ডি হয়ে যাবো। আসি, খোদা হাফেজ আনিলা। থ্যাংক ইউ। Thank you.
তাও বুঝতে পারলাম না। না ঝাল খেতে পারো না, ঝাল খাচ্ছ কেন? আর খেতে হবে না, রেখে দাও।